সুপ্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের টিপস বলার জন্যে আজকের যে টিপস রেগুলার যে টিপস আমরা বলি চলুন দেখি আমাদের টিমের সদস্য যারা আছেন তারা আমাদের এই টিপসের মধ্যে কি রেখেছেন আজকের টিপসের মধ্যে যা রেখেছেন খুবই মূল্যবান একটি বিষয়ে ওনারা টিপস তৈরি করেছেন তিনটা টিপসের বিষয়বস্তু হলো মাথা ব্যথায় ভুগছেন যারা মাথায় ব্যথা ভুগছেন তাদের জন্য তিনটি টিপস যা আপনার মাথা ব্যথাকে তাৎক্ষণিক কমা দিতে কমা দিতে পারেনি অনেক রুগী দেখেছি সারা বলছে এস আমার ব্যথা এখন কমে গেছে তবে মনে রাখতে হবে যদি যেমন প্রথম টিপস প্রথম টিপসটা হল পানি যদি ডিহাইড্রেশনের জন্য আপনার মাথা ব্যথা হয় তাহলে প্রচুর পানি খেলে আপনার মাথা ব্যথা তাৎক্ষণিক কমে যাবে তাৎক্ষণিক তো সুতরাং তীব্র মাথা ব্যথা হলে বা মাথা ব্যথা হলে পানি খেতে ভুলবেন না পানি পানি প্রচুর পানি পানির অপর নাম জীবন তবে সাথে একটি কথা যুক্ত করতে হবে বিশিদ্ধ পানির অপর নাম জীবন পানি খাবেন প্রচুর পানি দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপসটি হচ্ছে কফি কফিতে যে ক্যাফিন থাকে সেটা মাথা ব্যথা কমায় আজকাল গ্রাম অঞ্চলেও কফি পাওয়া যায় তো সুতরাং দর্শক মাথা ব্যথা হলে কফি খাবেন আমার বিশ্বাস কফি আপনার মাথা ব্যথা কমাতে অবশ্যই সাহায্য করতেই পারে তৃতীয় এবং শেষ টিপস তৃতীয় এবং শেষ টিপসে যেটা বলছি সেটা হলো ম্যাগনেশিয়াম জাতীয় খাবার ম্যাগনেশিয়াম জাতীয় খাবার আপনার মাথা ব্যথা কমাতে সাহায্য করে আমরা কি খাবার থেকে ম্যাগনেশিয়াম পেতে পারি প্রথমেই আমরা যেটা পাবো সেটা হলো চকলেট চকলেট অ্যাভেলেবল এখন গ্রাম অঞ্চলে অনেক ভালো ভালো চকলেট পাওয়া যায় আপনি চকলেট খাবেন চকলেটে সুপার হাই ম্যাগনেশিয়াম থাকে সুতরাং এই ম্যাগনেশিয়াম আপনার টেনশনকে রিলিজ করে মাথা ব্যথা কমায় এর সাথে আপনি কিছু খাবার আছে কয়েকটি খাবারের নাম বলছি এই খাবারগুলো আপনি খাবেন এই খাবারগুলো থেকে ম্যাগনেশিয়াম পাবেন যেমন কলা বাদাম সিমের বিচি এই জিনিসগুলো খুবই অ্যাভেলেবল আপনি এগুলো খাবেন খেলে আপনার মাথা ব্যথা কমতেই পারে মনে রাখবেন আবারও বলছি আমরা সব কিছুই করব কিন্তু সাহায্য করবেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দর্শক এই ছিল আজকে আমাদের জেনারেল টিপস অর্থাৎ রেগুলার যে টিপসগুলো বলি সেই টিপস